এগারো দিন পর সোহেল কাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহে উদ্ধার, জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন আইনে ভোক্তার উপর বাড়বে ভ্যাটের বোঝা, অসাধু ব্যবসায়ীরা সুবিধা পাবে বলছেন বিশ্লেষকেরা। দিনাজপুরের হাকিমপুরে লোহার খনিতে বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই, কর্মসংস্থানের আশা। মোংলায় নির্মাণ হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল ডিপো, সহজ হবে দক্ষিণ পশ্চিমে জ্বালানি তেল সরবরাহ। বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ, সব বিভাগেই শতভাগ চান অধিনায়ক মাশরাফি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিখোঁজের এগারো দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভ। ফেসবুক লাইভে এই তথ্য নিশ্চিত করেছেন সোহেল তাজ। পুলিশ জানিয়েছে রাতে মধুপুর বটতলা এলাকায় কে বা কারা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। সৌরভের শারীরিক অবস্থা ভালো আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গত 9 জুন চট্টগ্রাম থেকে নিখোঁজ হন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এআইইউবির ছাত্র সৌরভ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন সন্ধ্যা 7টার দিকে নগরীর আফমি প্লাজার সামনে ফোনে কথা বলছিলেন তিনি। পরে এক লোকের সাথে কথা বলতে বলতে পাশের একটি গলিতে হেঁটে যান, এরপর তার আর খোঁজ মেলেনি। রাজধানীর গুলশানের এক পোশাক ব্যবসায়ীর মেয়ের সাথে সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে সে সময় দাবি করে তার পরিবার। সেই লোকেশন থেকে সৌরভকে এখন কাস্টডিতে নিয়েছেন, সো সৌরভ এখন পুলিশ কাস্টডিতে আছে, সেফ, এবং ওকে এখন পুলিশি প্রহরায় আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ঢাকাতে। নতুন আইনে রেয়াত নেবার সুযোগ সীমিত হওয়ায় ভ্যাটের বোঝা বাড়বে ভোক্তার উপর। বিশ্লেষকেরা বলছেন চলমান আইনে এ ধরনের সংশোধনী এনে আন্তর্জাতিক মানের ভ্যাট ব্যবস্থার উদ্যোগ থেকে সরে এসেছে সরকার। এ আইন অসাধু ব্যবসায়ীদের সুবিধা দেবে বলেও আশঙ্কা করছেন তারা। জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এতে 15% একক হারের ভ্যাটের পরিবর্তে রাখা হয়েছে কয়েকটি স্তর, তবে 15%-এর বাইরে যেসব পণ্য ও সেবা থাকবে সেগুলোতে রেয়াত পাওয়া যাবে না। বিশ্লেষকেরা বলছেন রেয়াত নেওয়ার সুযোগ না থাকায় সরকারকে প্রকৃত হিসাব দেখাতে আগ্রহ পাবেন না ব্যবসায়ীরা, ফলে ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা কমার সম্ভাবনা নেই। আবার ব্যবসার প্রকৃত আয় ব্যয় আড়াল করে আয়কর ফাঁকিও দিতে পারেন ব্যবসায়ীরা। হার্ট অফ দ্য ভ্যাট সিস্টেম হচ্ছে ইনপুট ক্রেডিট চেন, সেই চেনটা এখানে এক্সিস্ট করছে না, ফলে এটাকে ভ্যাট বলা যাবে না। আমরা এক্সাইজ মাল্টি স্টেজ এক্সাইজ ডিউটিতে চলে গেছি, এখানে ক্যাসকেডিং হচ্ছে, ট্যাক্স অ্যান্ড ট্যাক্স হবে। এই পদ্ধতিটা সংশোধন যেন পিছনের দিকে না করা হয়, সামনের দিকে যাওয়া হয়, ইউনিভার্সাল ভ্যাট সিস্টেমের দিকে আস্তে আস্তে যাওয়া হয়, সেই দিকে যেন এনবিআর এবং ব্যবসায়ী উভয়ই যাতে সেদিকে এগিয়ে যান। বিশ্লেষকেরা বলছেন রেয়াত নেওয়ার সুযোগ সীমিত হওয়ায় অনেক পণ্য ও সেবায় ভ্যাটের প্রকৃত মাত্রা 37.5% পৌঁছতে পারে। এতে ভ্যাটের বোঝা বাড়বে ভোক্তার ওপর। আবার আইন অনুযায়ী ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে বার্ষিক বিক্রির পরিমাণ ঘোষণা দেবেন, যা মেনে নিতে বাধ্য থাকবেন ভ্যাট কর্মকর্তারা। কাছাকাছি অ্যাডজাস্ট করতে গেলে ধরেন যার যার 6% ছিল, তো 6% নাই, সেখানে 6/6, সেখানে 7.5 হয়েছে, তাহলে সেখানে তো একটু বাড়বে। যার ধরেন 4/4 ছিল, তার যদি 5 হয়ে থাকে, তারও তো একটু বাড়ছে। যদি আমরা যদি দেখি সর্বোচ্চ ট্যাক্স ইনসিডেন্স হতে পারে 37.5% মতো, আর সর্বনিম্ন হবে 15% মতো, কিন্তু আগেরটাতে শুধু ম্যাক্সিমাম হতে পারত 15%। 1991 সালের আইনের মাধ্যমে দেশে চালু হয় ভ্যাট ব্যবস্থা, কিন্তু এই আইনে বিভিন্ন সময়ে কাঁটা ছেঁড়ার পর 2012 সালে নতুন আইন করে সরকার। ব্যবসায়ীদের আপত্তির মুখে সংশোধনী এনে 6 বছর পর নতুন ভ্যাট আইন কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের হাকিমপুরে দেশের প্রথম লোহার খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি।
তারা জানান, ভূপৃষ্ঠ থেকে এই খনির দূরত্ব খুবই কম। এখন সেই খনি থেকে বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করছেন বিশেষজ্ঞরা। হিলির মুর্শিদপুরে খনিজ পদার্থের সন্ধানে 2013 সালে জরিপ চালায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সে সময় লোহার আকরিকের সন্ধান পায় অনুসন্ধানকারী দল। সেই তথ্যের ভিত্তিতে 6 বছর পর চলতি বছরের 19 এপ্রিল থেকে ইসবপুরে শুরু হয় কূপ খনন। খনির কেন্দ্রস্থলে খনন কাজ চালাচ্ছে 30 সদস্যের একটি দল। তারা জানান, 1300 ফুট গভীরে উন্নত মানের লোহার আকরিক ম্যাগনেটাইটের সন্ধান পাওয়া গেছে। সেই নমুনা পরীক্ষার পর তাতে নিকেল, কপার ও ক্রোমিয়াম পাওয়া যায়। প্রায় 400 ফিটের মতো থিকনেস আমরা এখানে পেয়েছি এই আয়রনের আকরিকের। 72%-এর উপরে আয়রন পার্সেন্টেজ, সেই আকরিকটা হলো ম্যাগনেটাইট। তো আমরা এখানে ম্যাগনেটাইটের উপস্থিতিটা লক্ষ্য করছি। এখানে যে পরিমাণ লোহাকরিকের সন্ধান আমরা পেয়েছি যা আছে, এটা যদি বাংলাদেশ ইকোনমিক ফিজিবল হয়, ইকোনমিকভাবে ফিজিবল হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লোহার খনির সন্ধানের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এর ফলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। আমাদের এখানকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের জমির দাম, পার্শ্ববর্তী জমি যেগুলো আছে ওগুলোর দাম বের হবে। যারা বেকার আছে তারা হয়তো এখানে কাজ করলে তারা হয়তো কিছু জীবিকা অর্জন করতে পারবে। খনির বিস্তৃতি, মজুদের পরিমাণ এবং উত্তোলন লাভজনক হবে কিনা তা বুঝতে 3-4 মাস খনন কাজ চলবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 45টি দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের বিচারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2019 প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার 8% পৌঁছাবে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এডিবির প্রতিবেদন হস্তান্তর করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মনমোহন পারকাশ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির দ্রুততম প্রবৃদ্ধি হয়েছে 2018 সালে 7.9%। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 45টি অর্থনীতির মধ্যে দ্রুততম। ১৬ দফা দাবিতে শিক্ষার্থী আন্দোলনের মুখে টানা 5 দিন অচল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ক্লাস পরীক্ষা বর্জনের পর বুধবার প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন চললেও ক্যাম্পাসে যাচ্ছেন না উপাচার্য। ঈদের ছুটি কাটিয়ে শনিবার খোলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, তবে সেই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ঈদের ছুটির সময় ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারকে সরিয়ে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক কাশেম আলীকে। এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। প্রশাসনিক ভবনে তালা দিয়ে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ছাত্রী হলের নাম প্রয়াত শিক্ষার্থী সাবিকুন নাহার সনির নামে করা। পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয়ের গেট নির্মাণ সহ 16 দফা দাবি তাদের। আমাদের ছাত্রী হলের নাম সাবিকুন নাহার সনি হল করা হোক। বাস্তবায়নের আমরা কোনো ধরনের কিছু পাই নাই, যে গেট হচ্ছে, গেটের ব্যাপারে কোনো টেন্ডার হচ্ছে, কিছু পাই নাই আমরা। যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীরা বলেন, উপাচার্য এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে সাড়া দেননি। আমাদের দাবি দাবাগুলো সম্বন্ধে ভিসিসার কোনো বক্তব্য প্রদান করতেছেন, তিনি আমাদের কাছে এসে আমাদের বক্তব্যটা শুনে আমাদের দাবি দাবাগুলো পূরণের জন্য কাজ করা শুরু করে। আমরা তার অফিসে গিয়েছি, কিন্তু সে তার অফিসে তালা দেওয়া ছিল, আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। এসব বিষয়ে উপাচার্য ডক্টর সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এই লক্ষ্যে এরই মধ্যে পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল ও কালিহাতি উপজেলায় পরীক্ষামূলক স্বাস্থ্য বিমা কার্যক্রম চালু করা হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও জানান, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের সবাইকে এখনও চিহ্নিত করা যায়নি, তাদের নাম পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ব্যাংক ও অর্থনৈতিক খাতে দুর্নীতি বন্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই টাকা আজকে বিনিয়োগ স্টিমিং করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই যাবৎ এ ধরনের ব্যবস্থা থেকে বিশেষ সাফল্য পাওয়া যায়নি। এতে ফ্ল্যাট জমির দাম মধ্যবিত্তের আওতার বাইরে চলে যাবে আর অনৈতিকতাই উৎসাহিত হবে। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ ও শ্রমিক মৃত্যুর ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বুধবার দীর্ঘ বৈঠকে বাংলাদেশ ও চীনের শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে সারাদিনই তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল থমথমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবিও। কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় 7,000 বাংলাদেশি ও 3,000 চীনা শ্রমিক কাজ করে। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষের পর কর্মবিরতিতে যায় স্থানীয় শ্রমিকরা। থমথমে পরিস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বুধবার বৈঠকে বসেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভুল বোঝাবুঝির থেকে এই ঘটনা স্বীকার করে দুই একদিনের মধ্যে কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শ্রমিকরা। ঘটনা তদন্তে জেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ 3টি কমিটি গঠন করেছে। বাংলাদেশি চাইনিজ তাদের প্রতিবেশীরা আমরা বৈঠক করেছি। উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে পারস্পরিক যোগাযোগ, এটা অনেক দীর্ঘদিন আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভবিষ্যতে না ঘটে সেই ব্যবস্থাগুলো নিব। বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তবে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। র‍্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি, যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে, সেই জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব এবং বিজিবি মোতায়েন করেছে। মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে শাবিন্দ্র দাস নামের এক শ্রমিকের মৃত্যু হলে চীনা শ্রমিকদের দায়ী করে সংঘর্ষে জড়ান স্থানীয়রা। এতে আহত চীনা 6 ও 2 স্থানীয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক চীনা শ্রমিক। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমি তো সাইবিয়া সালাম আরমিদা, আমার এই বাড়ি মারছে, বাড়ি মারছে পাশে যে লোহার দাগ আছে এবং তার হাতে যেটা পেয়েছে যারা ওই লোহা দ্বারা, অস্ত্র দ্বারা, দা দ্বারা, ওই কাশি দ্বারা তাদের খুব আক্রমণ করছে। উন্নত চিকিৎসার জন্য 5 চীনা শ্রমিককে ঢাকায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা পাড়ে 10 বছর আগে অনুমোদন বাতিল হওয়া জায়গাতে চলছে 33টি ডকইয়ার্ডের ব্যবসা। ডকইয়ার্ড মালিকরা প্রভাবশালী হওয়ায় এগুলো সরাতে পারছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, এমন অভিযোগ উঠেছে। অবৈধ এসব স্থাপনার কারণে শুরু হয়ে গেছে নৌপথ, বেড়েছে নৌ দুর্ঘটনা। ঢাকা নদীবন্দর টার্মিনালের অপর পাড়েই চর মীরেরবাগ ও কালীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী ঘেঁষে 4 দশক ধরে গড়ে উঠেছে এসব ডকইয়ার্ড। BIWTA-র হিসেবে এরা দখল করেছে নদী পাড়ের প্রায় 23 একর জমি। কিছু শর্ত সাপেক্ষে একসময় তাদের অনুমতি দেওয়া হলেও নদী দখল করায় 2009 সালে অনুমোদন বাতিল করে BIWTA। BIWTA আগে লাইসেন্স দিলেও 2009 সালের পরে আর কোনো লাইসেন্স নবায়ন করা হয় নাই, প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে এবং এই জায়গাটা একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। সর্বোচ্চ মহলের মানে ছাড়া, মানে সিদ্ধান্ত ছাড়া আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছি না। তবে ডকইয়ার্ড মালিকরা বলছেন ভিন্ন কথা। আমার অবশ্যই লাইসেন্স আছে, কাগজপত্র আছে, কাগজপত্র ছাড়া ভাই আজকে আমরা 3 পুরুষ ধরে চলতেছি, কিন্তু CSRS সব কিছু দেখেন, আমাদের সব কাগজপত্র আছে, খাজনা মাজনা যা আছে আমরা সব এডিট আছে। নির্মাণ ও সংস্কার কাজ তীর থেকে দূরে শেষ করে স্লিপওয়ের মাধ্যমে নদীতে জাহাজ নামানোর নিয়ম থাকলেও 33টি প্রতিষ্ঠানের মধ্যে 13টিতেই এ ব্যবস্থা নেই। বাকিদের ব্যবস্থাপনা আরও খারাপ। আর নৌপথে জাহাজ রেখে মেরামতের কারণে বছরে 60 থেকে 70টি দুর্ঘটনা ঘটছে বলে জানায় BIWTA। সংঘর্ষ স্বাভাবিক, কম বেশি হয়ে থাকে আর কি। আসা যাওয়ার টাইমে হয়তো একজনের একজনের মারিয়া দেওয়ার সম্ভাবনা থাকে, নাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে না।
নদী রক্ষা কমিশন সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ জরিপেও মিলেছে নদী দখলের প্রমাণ। ওইটা দখল আছে, কারো কারো হয়তো কিছু জমি আছে, তাদের সংখ্যা একেবারেই কম, দুই চার জনের যাদের আছে তাদেরও উপরে হয়তো জমি আছে, কিন্তু নিজের জায়গাটা, নিচের জায়গাটা একটা অংশ সেটি কিন্তু একেবারেই নদীর। ফলে এইটা প্রমাণিত, ওখানে যাদের আছে তারা দলিল হয়তো কারো কাছ থেকে নিতে পারে বা করতে পারে, বাট সেই দলিলের যে আপনার ভ্যালিডিটি, দলিলের যে জেনুইনিটি, এটা প্রশ্নাধীন, অর্থাৎ এগুলো অ্যাকসেপ্টেবল হয়নি। ডকইয়ার্ডগুলোর কারণে নৌবন্দর ঝুঁকিতে পড়ায় বুড়িগঙ্গাই এখন হুমকিতে, বলছেন বিশ্লেষকরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোংলা শিল্প এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম তেল ডিপোর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। এরইমধ্যে 14টি স্টোরেজ ট্যাঙ্কার সহ যাবতীয় অবকাঠামোর নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা কর্তৃপক্ষের অনুমতির। আশা করা হচ্ছে এর মাধ্যমে দেশি বিদেশি জাহাজ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি তেল সরবরাহের পথ সুগম হবে। মোংলা বন্দর সৃষ্টির 68 বছরেও কোনো তেল ডিপো হয়নি। বিশ্বের প্রতিটি বন্দরে তেলের ডিপো এবং জাহাজে তেল বাংকারিং সুবিধা থাকে। দেরিতে হলো মোংলায় 1,00,000 মেট্রিক টন তেলের ডিপো নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি চালু হলে মোংলা বন্দরে বাড়বে দেশি বিদেশি জাহাজের আনাগোনা, বাড়বে বন্দরের আয়, একই সঙ্গে উন্নত হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেল সরবরাহ ব্যবস্থা। জাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে বন্দরের ইনকাম বৃদ্ধি পাবে এবং আমাদের বন্দরের নিজস্ব জলযান সমূহ সহ বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিদেশি জাহাজ সমূহে আমরা খুব সহজেই এবং অল্প খরচে আমরা এখান থেকে তেল সংগ্রহ করতে পারব। পেট্রোল অক্টেন সংযোজন করে স্থানীয় ও বিদেশি জাহাজে তেল সরবরাহ করলে বন্দরের গতিশীলতা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। খুব দ্রুত গতিতে এখন উদ্বোধনের প্রয়োজন, কারণ এই প্রকল্পটি মোংলা বন্দরের স্বার্থে এবং এই অঞ্চলের ব্যবসায়ী দেশের স্বার্থে আরও 30 বছর পূর্বে করা উচিত ছিল। জ্বালানি তেলের চাহিদা মেটাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পেলে সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বর্তমানে আমাদের প্রকল্পের কাজ সমস্তই শেষ পর্যায়ে। বর্তমানে চট্টগ্রাম থেকে কিছু তেল এনে পরীক্ষামূলকভাবে ট্যাঙ্কে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ 25 বছর ধরে অন্তর্বর্তীকালীন পরিষদেই পরিচালিত হচ্ছে 3 পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম। এ সময়ে বেশ কয়েকটি সরকার বদল হলেও পার্বত্য চুক্তি অনুযায়ী নির্বাচনের উদ্যোগ নেয়নি কেউই। সবশেষ পরিষদের 5 বছরের মেয়াদ গত 25 মার্চ শেষ হওয়ায় আবারও সেই ব্যবস্থার কথাই ভাবা হচ্ছে। তবে পাহাড়িদের দাবি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জেলা পরিষদ। 1997 সালের পার্বত্য চুক্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিষদ গঠিত হবে আর পরিষদের সদস্যদের ভোটে 34 সদস্যের আঞ্চলিক পরিষদ হওয়ার কথা। কিন্তু দীর্ঘ 25 বছর ধরেই অন্তর্বর্তীকালীন পরিষদ দিয়ে চলছে এর কার্যক্রম। এই প্রশাসনে যখন যে সরকার ক্ষমতায় আসে সে দলের লোক বসানো হয়, নির্বাচনের উদ্যোগ গ্রহণ না করে আবারও মনোনীত ব্যক্তি দিয়ে পরিষদ গঠনের তথ্যে হতাশ পাহাড়ি জনগোষ্ঠী। জনগণের কাছে যে জবাবদিহিতা সেটি নাই, কারণ হলো তারা ভোটে নির্বাচিত না। মনোনীত ব্যক্তিদের যে মনোবল সেটি কিন্তু নির্বাচিত ব্যক্তিদের চাইতে সম্পূর্ণ পৃথক। তারা মনে করছেন যে আমাকে আমার দলের নেতাকে আগে তুষ্ট করতে হবে। স্থায়ী সম্ভাবনার জন্য আমরা স্থায়ী সমাধান চাই, স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা চাই। তা আমি মনে করি জেলা পরিষদের নির্বাচনে কোনো বিকল্প নাই। নির্বাচনকে পাশ কাটিয়ে 2014 সালে 5 সদস্যের পরিষদকে 15 জনে উন্নীত করা হয়। এভাবে লোক বাড়িয়ে বা অনির্বাচিত লোকদের দিয়ে কার্যক্রমে গতি আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এটা একটা মিনি পার্লামেন্টের মতো, সেখানে একজন প্রতিনিধি 4-5টা কি বলে বিষয়ের দায়িত্ব নিতে পারেন না এবং চেয়ারম্যানের পক্ষেও সম্ভব না। পার্বত্য পরিষদ গঠনের 30 বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি এর নির্বাচন বিধিমালা। এ নিয়ে নানা বিতর্ক থাকলেও কথা বলতে রাজি নন ক্ষমতাসীন দলের নেতারা। এটা তো হাস্যকর হয়, এটা করুণ একটা বিষয় যে এরকম করে একটা বিষয় যদি ঝুলে থাকে। সেজন্য আমি প্রশ্ন করছিলাম, তাহলে বাকি বিধিমালা যেগুলো প্রণীত হয়েছিল ওগুলোর জন্য কয়টা তাগিদাপত্র লাগলো?
1989 সালে গঠন হওয়া স্থানীয় সরকার পরিষদ আইনটি 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদনের পর গঠিত হয় তিন পার্বত্য জেলা পরিষদ। চুক্তি মোতাবেক পরিষদের হাতে অনেকগুলো দপ্তর হস্তান্তর করা হলেও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হয়নি, ফলে দলীয় প্রতিষ্ঠানের আদলেই চলছে তিন পার্বত্য জেলার পরিষদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডাকাত ও জলদস্যু আতঙ্কে লক্ষ্মীপুরের জেলেরা, কখনো মুক্তিপণের দাবিতে অপহরণ করা হচ্ছে তাদের। হামলার আশঙ্কায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আতঙ্কিত তারা। তবে পুলিশ সুপার জানিয়েছেন, মাছ ধরা নির্বিঘ্ন করতে নদীতে অভিযান জোরদার করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজার থেকে তেঁতুলবাড়িয়া ও কাজীপুর ইউনিয়নে যাওয়ার প্রধান সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে আছে প্রায় 8 বছর ধরে। বিকল্প ব্যবস্থা না থাকায় বেহাল এই সড়ক দিয়েই চলাচল করতে হয় দুই ইউনিয়নের বাসিন্দাদের। বর্ষায় খানাখন্দে বৃষ্টির পানি জমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। হাড় বাড়া না থাকলেও হাড় বেড়ে যাচ্ছে, এত ঝাঁকুনি এই রোড দিয়ে যাতায়াত কখনোই মানে সম্ভব না, একটা মানবেতর অবস্থায় আমরা আছি। আমরা এর আগে বহুবার মানববন্ধন করেছি, আমরা জনসভা করেছি, দাবি দিয়েছি সরকারের কাছে, কিন্তু তারপরেও রাস্তাটা মেরামত হয়নি। এলজিইডির আশ্বাস, শিগগিরই সড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে। মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং সড়কে 12 ফিটের জায়গায় 18 ফিট করার জন্য উদ্যোগ নেয়। এটি একটি বিদেশি প্রকল্পের আওতাধীন হওয়ায় কাজটি শুরু হতে দেরি হচ্ছে। ইতিমধ্যেই ঠিকাদার নির্বাচিত হয়েছে, যে কোনো সময় কাজটি শুরু হয়ে যাবে। জয়পুরহাটে সড়ক ও স্থানীয় সরকার বিভাগের আওতায় চলছে 90 কিলোমিটার রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ, কিন্তু বছর না ঘুরতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ, সৃষ্টি হচ্ছে খানাখন্দ। এসব সড়কে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি ক্ষতি হচ্ছে যানবাহনেরও। অনেকদিন আমাদের রাস্তাতে খারাপ হওয়ার জন্য আমাকে লোড গাড়ি লাগাতে সমস্যা, চাকা পাঞ্চার, চাকা ফাটা যায়, তারপর আপনার দুর্ঘটনা বেশি, সবসময় বেশি সমস্যা। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের গাফিলতির কারণে ঠিকাদারেরা রাস্তা সংস্কারে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করেছে। তবে সড়ক বিভাগের দাবি, অতিরিক্ত ভার বহনকারী যানবাহন চলাচলের কারণেই সড়ক টিকছে না। সকাল বিকাল দুপুর তিন বেলা করে কিন্তু পানি দেওয়া হয় এবং আপনারা জানেন বিটুমিনের শত্রু কিন্তু পানি, এবং যদি কন্টিনিউয়াসলিভাবে পানি দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে পাইপ দিয়ে পানি দিয়ে রাস্তাটাকে ডুবাই দেওয়া হয়, তখন কিন্তু ওই রাস্তার বিটুমিনটা তার শক্তিটা ছেড়ে দেয় এবং সাস্টেন করতে পারে না যদি হেভি লোডেড গাড়ি চলে। বর্ষায় জনদুর্ভোগ কমাতে এসব সড়কের দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট। আগে যেমনটি জানাচ্ছিলাম, ডাকাত ও জলদস্যু আতঙ্কে লক্ষ্মীপুরের জেলেরা, কখনো মুক্তিপণের দাবিতে অপহরণ করা হচ্ছে তাদের। হামলার আশঙ্কায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আতঙ্কিত তারা। তবে পুলিশ সুপার জানিয়েছেন, মাছ ধরা নির্বিঘ্ন করতে নদীতে অভিযান জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে মাছ শিকার করেন প্রায় 52,000 জেলে। প্রায় প্রতিদিনই তাদের কেউ না কেউ জলদস্যু বা ডাকাতদের হামলার শিকার হন, বাধা দিলে প্রাণও দিতে হয়। ফোন করে, ফোন করে তোমরা আমাকে বিকাশে টাকা দিতে দেবো, তো তোমাকে লোক সার মাতলে ধরেন না, তাহলে মারে আলাদা দিতে টাকা না দিয়ে মারে ভালো। যা লোক আর সব কিছু ছিনে নিয়ে যায়, আমরা এটা নিয়ে অনেক কষ্টে আছি। দিন 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 নাই, আমরা হাতে হয়তো ভাই এই মেশিন চালা দিয়া পিঠা বাটা মার ধরে নিকাটা জালটা নিয়ে দিয়ে জায়গা। হামলা আতঙ্কে নদীতে মাছ ধরতে যাচ্ছেন না জেলার রামগতির চরগজারিয়া, বয়ারচর, চর আবদুল্লাহ, তেলিরচর, মতিরহাট এবং তার আশপাশের জেলেরা। প্রশাসনের আশ্বাসেও ভরসা করতে পারছেন না তারা। যাওয়ার মতন কোনো নিশ্চয়তা নেই, তারা যে নদীতে মাছ ধরি যে আবার ঘাটে আসবো এরকম কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কি নাই। অবাধ ও নিরাপদে জেলেদের মাছ ধরা নিশ্চিত করতে নদীতে অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার। চাঁদাবাজের ব্যাপারে আমাদের অবস্থান সবসময় সব, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা করা দরকার আমরা সকল ধরনের কর্মকাণ্ড, সেটা নদীপথ, স্থলপথ আর আকাশপথ। লক্ষ্মীপুর জেলায় প্রায় 52,000 জেলে, এদের মধ্যে নিবন্ধিত 42,800, যাদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 11 দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহে উদ্ধার, জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন আইনে ভোক্তার উপর বাড়বে ভ্যাটের বোঝা, অসাধু ব্যবসায়ীরা সুবিধা পাবে বলছেন বিশ্লেষকেরা। দিনাজপুরের হাকিমপুরে লোহার খনিতে বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই, কর্মসংস্থানের আশা।
মোংলায় নির্মাণ হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল ডিপো। সহজ হবে দক্ষিণ পশ্চিমে জ্বালানি তেল সরবরাহ। বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। সব বিভাগেই সেরাটা চান অধিনায়ক মাশরাফি। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ সংবাদ সকাল দেখার জন্য।